সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইসরায়েল একশো সত্তর রকেট ছুড়ল হিজবুল্লাহ বিভিন্ন জায়গায় আগুন মধ্যপ্রাচ্যের বাকবদল বাদ ইসরায়েল স্বীকৃতি দিবে না সৌদি আরব ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের তদন্ত লেবানন নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরমে হিজবুল্লার অস্ত্রাগারে ইসরায়েলের হামলা মণিপুরের থানায় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের হামলা এবং সহিংসতার মামলায় মুক্ত ইমরান খান ও পিটিআই নেতারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে আব্বি ইসরায়েল একশো সত্তর রকেট ছুড়ল হিজবুল্লাহ বিভিন্ন জায়গায় আগুন দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে একশো সত্তরটি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেটের আঘাতে বিভিন্ন জায়গায় আগুন লেগেছে সেগুলো নেভাতে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল উত্তরাঞ্চলের সাফেদের পুলিশ মুখপাত্র বলেছেন তারা বিভিন্ন জায়গায় রকেট পড়ার খবর পেয়েছেন এছাড়া একাধিক উন্মুক্ত জায়গায় আগুন লেগেছে যা ফায়ার ব্রিগেডের সদস্যরা নেভানোর চেষ্টা করছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে দখলদার ইসরায়েলের অন্যতম বড় মহাসড়ক হাইওয়ে নাইনটি বন্ধ করে রাখা হয়েছে সেখানে পুলিশ ও বোমা স্কোয়াডের সদস্যরা গেছেন আর জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন বস্তু সরানোর কাজ করছেন তারা সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে ফায়ার ব্রিগেডের পনেরোটি দল এবং ছয়টি হেলিকপ্টার আগুন নেভানোর কাজ করছে তবে কোনো বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই এবং সাধারণ মানুষকে সরে যাওয়ার কোন নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে তারা দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ হিজবুলার একশো সত্তরটি রকেট ছোড়ার তথ্য নিশ্চিত করেছে তবে এসব রকেটের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা গত ছাব্বিশে সেপ্টেম্বর লেবাননে সীমিত আকারে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এর জবাবে ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়ে দেয় লেবানন ভিত্তিক ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী স্থল হামলা শুরুর আগের দখলদার ইসরায়েলের ঘোষণা দিয়েছিল সীমান্ত থেকে তারা হিজবুলার যোদ্ধাদের সরিয়ে দেবে এবং উত্তরাঞ্চলে সাধারণ ইসরায়েলিদের বাড়িতে ফেরানোর সুযোগ তৈরি করবে তবে এখনও এই লক্ষ্য অর্জন করতে পারেনি তারা মধ্যপ্রাচ্যের বাকবদল বাদ ইসরায়েল স্বীকৃতি দিবে না সৌদি আরব বছর খানেক আগে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব মধ্যপ্রাচ্যকে পুনর্নির্মাণ এবং ইরান ও তার মিত্রদের বিচ্ছিন্ন করে দেওয়ার এই প্রক্রিয়ায় দেশ দুটি সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির খুব কাছাকাছি চলেও গিয়েছিল এটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে আর করার প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিত তবে এখন ইসরায়েলের কম্পিত সেই শব্দের ঘড়ির কাটা পুরো উল্টো ঘুরছে ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্য সত্যিকারের পুনর্গঠনের পথে হাঁটছে দীর্ঘ এক বছর ধরে গাজায় নির্বিচার হামলার পর প্রভাবশালী দেশ সৌদি আরব ইসরায়েল সমালোচনাকে পরিণত করেছে নিরিহ ফিলিস্তিনিদের উপর চালানো ধ্বংসযজ্ঞের নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে ইরিয়াত। পার্শ্ববাসী তারা চিরশত্রু ইরানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। ইরিয়াত জানিয়ে দিচ্ছে ইসরায়েলে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে ছাড়া কোনো কূটনৈতিক চুক্তি হবে না। অথচ এই ধরনের পথ পরিবর্তন কখনো কল্পনা করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি মাসে পারস্য উপসাগরের দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ইরান। এটি উপসাগরের দেশগুলোর সঙ্গে তেহরানের নজীর বিন এক সম্প্রীতি যদিও এই বন্ধন এখনো প্রাথমিক পর্যায়ে এবং নর্বরে রয়ে গেছে তবে এটি দেশগুলো শতাব্দী পুরনো বৈরিতাকে দূরে ঢেলে দেবে বলেই মনে হচ্ছে ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উত্তেজনা কমানোর প্রয়াসে ইরাক ওমান সহ এ অঞ্চলে অন্যান্য দেশে যাওয়ার আগে সৌদি আরব সফর করেন মিশর ও তুরস্ক ভ্রমণের আগে তিনি জর্ডানও যান ইরানের সংবাদমাধ্যম মাধ্যম জানায় এক যুগের মধ্যে কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই প্রথম মিশর সফর আব্বাস আরাকচি শুক্রবার ইস্তাম্বুলে বিমান থেকে অবতরণের পর বলেন এ অঞ্চলে যুগের বিস্তারে হুমকি গাজা ও লেবাননের যুদ্ধ এবং বাস্তুচ্যুত মানুষদের নিয়ে আমাদের এখন সাধারণ খুব রয়েছে এদিকে নেতানিয়াহু যখন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি প্রত্যাখ্যান করে চলেছেন সৌদি কর্মকর্তারা তখন কূটনৈতিক চুক্তির শর্ত হিসাবে দ্বিরাষ্ট্র সমাধানের প্রসঙ্গ তুলেছেন রিয়াদ বলেছে এটি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার একমাত্র উপায় মূলত ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংসস্তূপের নিচে জীবন্ত চাপা পড়ে থাকা শিশুদের ছবি মৃত শিশুদের বুকে নিয়ে মায়েদের আর্তনাদ এবং ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্ভোগের ফলে সৌদি নেতৃত্বের পক্ষে ফিলিস্তিনি রাষ্ট্রে ইস্যুটিকে উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে প্রভাবশালী সৌদি ব্যবসায়ী আলী সিহাবি বলেন গাজার ঘটনায় সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও বিষাক্ত হয়ে উঠেছে ইসরায়েলিরা যদি তাদের অবস্থান পরিবর্তন না করে এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় সত্যিকারের প্রতিশ্রুতি না দেখায় তবে এটি আরো ভালো হওয়ার সুযোগ নেই আপাতত সৌদি আরব ও তার উপসাগরীয় অংশীদাররা ইরানের কূটনৈতিক পদক্ষেপের আন্তরিকতা নিয়ে সন্দিহার ইরানের দুটি সহযোগী গোষ্ঠী হামাস হিজবুল্লাহ এবং অস্ত্র সমর্থন দেওয়া ইয়েমেনে হতিদের সৌদি আরবে আক্রমণে ইতিহাস আছে তবে যত তদিন ইরানিরা রিয়াদের দিকে হাত বাড়াচ্ছে ততক্ষণ সৌদি নেতৃত্ব তা সাদরে গ্রহণ করবে বলে মনে করেন শিহাবি তিনি বলেন এক্ষেত্রে ইরান যদি আন্তরিক হয় এটি হবে মধ্যপ্রাচ্যের সত্যিকারের পুনর্গঠন ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের তদন্ত মার্কিন সরকার ইসরায়েলে ইরান আক্রমণের পরিকল্পনা নিয়ে গোপন নথি ফাঁস হওয়ার ঘটনায় তদন্ত করছে মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন রবিবার সিএনএন এর স্টেট অব দ্য ইউনিয়ন প্রোগ্রামে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন এই ফাঁস তথ্য অত্যন্ত উদ্বেগজনক সেখানে কিছু গুরুতর অভিযোগ করা হয়েছে তদন্ত চলছে এবং আমি কয়েক ঘন্টার মধ্যেই এ নিয়ে একটি ব্রিফিং পেতে আছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছিলেন যে নথি ফাঁসের ঘটনা তদন্তাধীন আরেক মার্কিন কর্মকর্তা কথা জানান ওই নথিগুলো সত্য বলে মনে হচ্ছে এই নথিগুলো মার্কিন জিও স্পেশিয়ালিস্ট ইন্টেলিজেন্স এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এতে দেখা গেছে ইসরায়েল এখনো সামরিক সরঞ্জাম স্থানান্তর করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যা পহেলা অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে করা হচ্ছে নথিগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সঙ্গে বিনিময়ের জন্য তৈরি হয়েছিল নথিগুলো প্রথমে শুক্রবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা হয় এবং এরপর সিএনএন ও এক্সিওস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে কর্মকর্তারা তাদের পরিচয় গোপন রাখার শর্তে এ নিয়ে কথা বলেছেন কারণ তারা জনসম্মুখে এই বিষয়ে আলোচনার জন্য অনুমোদিত ছিলেন না তদন্ত এই নথিগুলো কিভাবে ফাঁস হলো তা খতিয়ে দেখা হচ্ছে এটি কোনো মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যের ইচ্ছাকৃত ফাঁস নাকি সাইবার হ্যাকিং এর মাধ্যমে সংগৃহীত হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আরো কোনো গোপন তথ্য ফাঁস হয়েছে কিনা তাও যাচাই করা হচ্ছে এক কর্মকর্তা জানান পোস্টের আগে নথিগুলোতে কারা প্রবেশাধিকার পেয়েছিলেন তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে মার্কিন প্রশাসন ইসরায়েলকে হামাস নেতা ইয়াইয়া সিনোয়ারের হত্যা সুযোগকে কাজে লাগিয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে একই সঙ্গে উত্তর লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত না করার জন্য সতর্ক করা হয়েছে যাতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে ঝুঁকি এড়ানো যায় তবে ইসরায়েলি নেতৃত্ব বারবার ইঙ্গিত দিয়েছে যে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া না দেখিয়ে তারা বসে থাকবে না এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা নথি ফাঁসের খবর সম্পর্কে অবগত তবে এ নিয়ে আর কোন মন্তব্য করতে রাজি হয়নি তারা কংগ্রেস স্পিকার মাইক জনসন জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহুকে বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন তাকে উৎসাহিত করার জন্য আমি নিজে উদ্যোগ নিয়েছি এছাড়া এই বিষয়ে একটি গোপনীয় ব্রিফিং হবে বলে জানান তিনি টেলিগ্রামের একটি চ্যানেলে নথিগুলো পোস্ট করে দাবি করা হয় এগুলো একজন মার্কিন গোয়েন্দা দ্বারা ফাঁস হয়েছে ফাঁসের সঙ্গে জড়িত টেলিগ্রাম চ্যানেলটি তেহরানে অবস্থিত বলে দাবি করা হয়েছে এই ফাঁস ও নথিগুলো বৈধতা ও এর পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ বাড়ছে কারণ এর ফলে ইসরায়েল ইরান সম্পর্কের অস্থিতিশীলতা আরো তীব্র হতে পারে লেবানন নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরমে একের পর এক ইসরায়েলি হামলায় নাস্তানাবুদ ইরান সমর্থিত লেবাননে হিজবুল্লাহ এখন কণ্ঠাসা হয়ে পড়েছে হিজবুল্লাহ স্থাপনা ছাড়া এখন বেসামরিক এলাকাগুলোতেও তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আমতাবস্থায় লেবানন নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা চরমে পৌঁছেছে রবিবার বিশে অক্টোবর ফরাসি বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে ইরান সমর্থিত সবচেয়ে শক্তিশালী সশস্ত্র আঞ্চলিক গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকারী গোষ্ঠীটিকে অস্ত্র অর্থায়ন করে দেশটি তবে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এ অঞ্চলে গোষ্ঠীটির প্রভাব এখন প্রশ্নবিদ্ধ কার্নিগি মিডল ইস্টের সেন্টার থিং ট্যাঙ্কের মাইকেল ইয়ং বলেছেন হিজবুল্লার এখন কোণঠাসা দশার কারণে লেবাননে আধিপত্য বিস্তার নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান এ পিকে তিনি বলেন আমেরিকা সঙ্গে মিলে ইসরায়েল লেবাননে ক্ষমতার ভারসাম্যকে তাদের সুবিধার্থে পরিবর্তন করতে সামরিক শক্তি ব্যবহারের চেষ্টা করছে তবে ইরানিরা তো বিনা লড়াই মেনে নেবে এমন কোন লক্ষ্য নেই হিজবুল্লাহকে লেবাননের জাতীয় সামরিক বাহিনীর চেয়েও আধুনিক স্বষ্ট বাহিনী হিসেবে বিবেচনা করা হয় 1975 থেকে 90 সালে গৃহযুদ্ধের পর এটি এক পাত্র আর যারা তাদের অস্ত্র জমা দেয়নি গত বছর গাজার ইসরায়েলি হামলা শুরু হলে মিত্র গোষ্টে হামাসের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সীমান্তে একটি নতুন সংঘাতের শুরু করে হিজবুল্লাহ তবে সে সংঘাত যাতে একটি সর্বাত্মক যুদ্ধে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক ছিল তারা তবে আশঙ্কা বাস্তব রূপ নেয় 23 সেপ্টেম্বর যখন দক্ষিণ বুরুদছ হিজবুল্লাহ শক্তিশালী ঘাটিতে বোমা হামলা চালায় ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছে তবে হিজবুল্লাহর অবগত সবাকে ধ্বংস করার ইসরায়েলি প্রচেষ্টাকেও আবার সমর্থন করেছে চলতি মাসে বার্কের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন এটি খুব স্পষ্ট যে লেবাননের জনগণে আগ্রহ রয়েছে একটি শক্তিশاله আগ্রহ রাষ্ট্রের কাছে নিজেকে जाहीर করার এবং দেশের ভবিষ্যতের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্ল্যাক ওয়েভ নামে একটি বই লিখেছেন লেখক কিম ঘাটাস এপিকে তিনি বলেছেন একদিকে ইরানের হিজবুল্লাহ এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে ফেসে গেছে লেবানন তিনি বলেন তবে যুদ্ধের লক্ষ্য কৌশল বিবেচনায় ইসরায়েল ও ওয়াশিংটনের উদ্দেশ্য এক হতে হবে এমন নয় তার মতে ওয়াশিংটন হিজবুল্লাকে শুধু দুর্বল ও নিরস্ত্র হিসেবে দেখতে চায় তবে ইসরায়েলি সামরিক অভিযানকে একটি অন্য মাত্রায় নিয়ে যেতে চায় উত্তর সীমান্তকে নিরাপদ না করা পর্যন্ত হিজবুল্লা বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েল তখন লেবাননকে গাজার পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লার অস্ত্রাগারে ইসরায়েলে হামলা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লা একটি কমান্ড সেন্টার ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল রোববার বিষয় অক্টোবর এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা বলে বিবৃতিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোর হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী বৈরুতে হিজবুল্লা গোয়েন্দা সদর দপ্তরে একটি কমান্ড সেন্টার ও একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় হামলা চালানো হয় লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয় রোববার ভোরে দক্ষিণ বৈরুতে দুটি স্থানে ইসরায়েল হামলা চালায় দুটি স্থানই পড়েছে দাহিয়া এলাকায় এলাকাটি হিজবুল্লা শক্তঘাটি হিসেবে পরিচিত ইসরায়েলি সামরিক বাহিনী আরো বলেছে তারা দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে এ হামলায় হিজবুল্লার তিন যোদ্ধা নিহত হয়েছেন এছাড়া এলাকায় ইসরায়েলি সেনারা লক্ষ্যবস্তু ভিত্তিক অভিযান পরিচালনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে শনিবার ড্রোন হামলা চালায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ ঘটনার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল মণিপুরের থানায় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের হামলা মণিপুরে একটি থানায় হামলা চালিয়েছে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবাম জেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে বোরোবেকরা থানায় শনিবার উনিশে অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে গুলি চালাতে শুরু করে হামলাকারীরা বেক্রা মহকুমার পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ডিটিভির এ খবর জানিয়েছে শুক্রবার হোমার ভিলেজ অলেন্টিয়ার্স এর শিরোনামের একটি বিবৃতিতে পুলিশ এবং আধা সামরিক বাহিনীকে সূর্যাস্তের আগে জিরিবামের একটি এলাকা ছেড়ে যাওয়ার বা যে কোনো ঘটনায় দায় নেওয়ার হুমকি দেওয়া হয় এরপর শনিবার ভোর থেকে বিভিন্ন এলাকায় মেয়েতি ও কুকিদের মধ্যে দফায় দফায় গোলাগুলি চলে সূত্র জানিয়েছে থানার দেয়াল ও দরজার বুলেটের ছিদ্র দেখা গেছে গেছে একটানা গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল হামলার পরপরই নিরাপত্তা বাহিনী চিরুনি অভিযান শুরু করেছে থানায় হামলা করা ছাড়াও সেখানকার একটি বাড়িতে আগুন দেওয়া সহ বোমা হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ এই বিষয়ে মণিপুরের পুলিশ প্রধান রাজীব সিং বলেন নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে তবে জিরিবাম জেলা সহ কিছু এলাকা এখনো বিক্ষিপ্ত গোলাগুলি চলছে এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে জিরিবাম জেলায় মেয়েটি ও কুকি গোষ্ঠীর সংঘাতে পাঁচজন নিহত হন এই ঘটনায় মাসখানিক বিরতির পর নতুন করে আবারও আসন্ত এই জেলা মেয়েটিদের তফস জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল মণিপুর হাইকোর্ট এর প্রতিবাদে দুই সালের তেসরা মে জনজাতি ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন বা মণিপুর বা এটি এসইউএম কর্মসূচি সেখান থেকে অশান্তির সূত্রপাত হয় মণিপুরে আদিবাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেয়েতি জনগোষ্ঠীর সঙ্গে খ্রিস্টান প্রধান জনজাতি কুকি ও জস কয়েকটি সম্প্রদায় সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় দুইশ জনের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত হয়েছে আরো প্রায় ষাট হাজার মানুষ সহিংসতার মামলায় মুক্ত ইমরান খান ও পিটিআই নেতারা সহিংসতার এক মামলায় মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান খাইবার পাকতান মুখ্যমন্ত্রী আলী আমিন গাদ্দারপুর সহ দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা হাকিকি আজাদি মার্চ নামে পরিচিত মামলায় শনিবার উনিশে অক্টোবর তাদের মুক্তি দেন ইসলামাবাদের একটি আদালত চলতি বছরের পঁচিশে মার্চে পিটিআর হাকিকি আজাদি মার্চে সম্মেলন ঘিরে সহিংসতার ঘটনা ঘটে এই ঘটনায় মে মাসের সেক্রেটারিয়েটের থানায় একটি মামলা দায়ের করা হয় শনিবার অভিযুক্ত ব্যক্তিদের আবেদন খতিয়ে রেখে তাদের খালাসের আবেদন গ্রহণ করেন আদালত একে পাকিস্তানের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে ইসলামাবাদ আদালতের বিচারক শাহজাদ খান বলেন এই মামলা সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে খালাস দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করা হচ্ছে ইমরান খান ও গদ্দারপুর ছাড়া এই মামলায় খালাস পাচ্ছেন পিটিআই নেতা ইমরান ইসমাইল রাজা খুরাম শাহজাদ নেওয়াজ ও আলী নেওয়াজ আওয়ান এই মামলায় খালাস পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদেলা কারাগারে বন্দি নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বা তোষাখানা বেচাকানার মামলার তোষাখানা মামলায় গত শনিবার ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির শুনানি বাইশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন ইসলামাবাদের জবাবদি আদালত এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ